লালারসের পরীক্ষার দাবিতে পথ অবরোধ মালদার হরিশ্চন্দ্রপুরে। বাইরে থেকে আগত শ্রমিকদের সকলের লালারস পরীক্ষা করতে হবে এই দাবিতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর রাজ্য সড়ক অবরোধ করল মহেন্দ্রপুর স্কুলে থাকা কয়েকশো শ্রমিক। তাদের দাবি, এলাকায় আসা তাদের চার থেকে পাঁচ দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো মেডিকেল টেস্ট হয়নি, এমনকি কোয়ারেন্টিন সেন্টারে যে ব্যবস্থা করা হয়েছে সেখানে কোনো খাবার নেই, বাড়ি থেকে খাবার এনে খেতে হচ্ছে। তাদের দাবি, যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তাদের পথ অবরোধ চলবে বলে স্থানীয় এক পরিযায়ী শ্রমিক সাদ্দাম হোসেন জানান। তিনি জানান, এখনো পর্যন্ত মেডিকেল টেস্ট হয়নি। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, শ্রমিকদের কোয়ারেন্টিনে থাকা আবশ্যক, তবে তাদের খাওয়ার ব্যবস্থা নিজেদের থেকেই করতে হবে। সমাজসেবী সংগঠনও এই উদ্যোগ নিয়েছে। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু ফোনে বলেন, কোয়ারেন্টিন সেন্টারগুলোতে থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়ার ব্যবস্থা করা হয়নি। খাওয়ার ব্যবস্থার কথা ভেবে দেখছে সরকার, পঞ্চায়েত বিষয়টা দেখছে, যাদের মধ্যে উপসর্গ দেখা যাবে কেবলমাত্র তাদেরই লালারস সংগ্রহ করা হবে। বড় বাবু বলেছিল যে তোমরা নিজে নিজে স্কুলে যাও, ওখানে যাই চেক আপ হবে। আমাদেরকে বলছে এই পর্যন্ত তোমরা বাড়ি যেতে পাবো না, পাবো না। আমাদেরকে ডাক্তার চাই, ডাক্তার চাই, আমাদেরকে ডাক্তার চাই, ডাক্তার চাই। চার দিন ধরে বাইরে থেকে এখানে এসে আমাদেরকে কোনো চিকিৎসা হয়নি, আমাদেরকে ডাক্তার চাই, ডাক্তার চাই, আমাদের কোনো চিকিৎসা। চার দিন থেকে আমরা নিজের পেশা দিয়ে বাপসে এসেছি, আমাদের কিছু চেক আপ হয়নি। We'll be right back.